রাস্তা তৈরি নিয়ে বচসা এবার তার জেরেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত তৃণমূলের যুব নেতা শুক্রবার ২৯শে ডিসেম্বর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোঘাটের পশ্চিম পাড়া এলাকায় দুই স্থানীয় নেতার দ্বন্দ্বে আপাতত বন্ধ রাস্তার কাজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ আক্রান্ত যুব নেতার নাম খলিল শেখ তার অভিযোগ পশ্চিম পাড়া পঞ্চায়েতের রামানন্দপুর গ্রামে একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয় সেই রাস্তাতে সিমেন্ট সহ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করতে যান ওই রাস্তার ঠিকাদার এমনকি ওই রাস্তার জন্য ঠিকাদারকে মদদ দিতে তোলা চায় পঞ্চায়েত সদস্য তথা অঞ্চলের তৃণমূলের সহ সভাপতি তাহারুল মোল্লা এদিন তারই প্রতিবাদ করেছিল যুব নেতা খলিল অভিযোগ তারপরেই প্রথমে বচসা তারপর ব্যাপক মারধর করা হয় এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের সামনেও হেনস্থা করা হয় বলে অভিযোগ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় যদিও পুলিশ পরিস্থিতি সামাল দেয় তবে দুই নেতার দ্বন্দ্বে আপাতত বন্ধ হয়ে যায় এই রাস্তার কাজ ঘটনায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তাহারুল মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠলে অভিযোগ অস্বীকার করেছেন তিনি তার পাল্টা অভিযোগ অন্য এলাকা থেকে যুব নেতা খলিল ঝামেলা করতে এসেছিল গ্রামের লোকজন মেনে নেয়নি এই ঘটনায় আক্রান্ত যুব নেতা গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন খলিল শেখ তিনি বলছেন ওখানে গিয়ে কন্ট্রাক্টরকে বলছে টাকা না দিলে তোদেরকে মারব তাহারুল মোল্লা জাহাঙ্গীর কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা চাইছে চায়ের দোকানে বসেছিল আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করে এর আগেও ওরা কন্ট্রাক্টরকে মারধর করেছিল কি বললেন তিনি শোনাবো আপনাদের ওখানে গিয়ে কন্ট্রাক্টরকে বলছে তোরা টাকা যদি না দিস তোদেরকে পুরো কেটে দেবো এর আগের বারও ওদেরকে মারধর করেছে ঠিক আছে বললো টাকা তোদেরকে দিতে হবে এর আগে কোথায় গাড়ি ভাড়া গিয়েছিল কি ব্যাপার সেই নিয়ে বলছে আমরা ২০০০০ টাকা পাণ্ডুগ্রামে বাকি এই প্রধানগঞ্জ বাস স্ট্যান্ডে এদের বাস নিয়েছিলাম বাকি আছে কি মিটিংয়ে পাঠিয়েছিল সেসব আমি জানি না আমাদেরকে শোনায়ও না বা আমরা যে আছি কে টাকা চাইছে তাহারুল মোল্লা জাহাঙ্গীর তাহারুল মোল্লা কি করে তাহারুল মোল্লা একজন মেম্বার প্রতিবাদ করবি সেটা তো আমরা আছি আমরা প্রতিবাদ করব কিন্তু ও ওই সংসদের মেম্বারও নয় আপনিও তো তৃণমূলের তৃণমূলের একজন কি করেন তৃণমূলে কি পদে যুব জেনারেল সেক্রেটারি সেক্ষেত্রে তৃণমূলের হয়ে একজন মেম্বার সেই তৃণমূলের মেম্বারের কাছে আপনি ও ব্যক্তিগতভাবে কেউ কোনো দিন যে ধরো ব্যক্তিগতভাবে কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা চাইছে যে আমাদের একটা ব্যক্তিগতভাবে টাকা দিতে হবে ব্যক্তিগত টাকা কেন কন্ট্রাক্টর দেবে পঞ্চায়েতের প্রসেস আছে পঞ্চায়েতকে বলুক গিয়ে পার্টির বাইরেও তো গিয়ে তোলা হ্যাঁ আপনি সেটাই প্রতিবাদ করেছেন আক্রান্তের মা সিদ্দিকা বিবি তিনি বলছেন আমার ছেলে ওখানে গিয়েছিল ছেলেকে পিটিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেছে সব সময় ওর উপর আঘাত করার চেষ্টা করে আমার ছেলে প্রতিবাদ করতে গিয়েছে সিমেন্টে ঢালাইয়ের প্রতিবাদ করতে গিয়েছিল ছেলে তাহার মোল্লা মেরেছে আমার ছেলে বলেছে সিমেন্টটা পাল্টে দাও আমরা থানায় জানিয়েছি তিনি কি বলছেন শোনাবো আপনাদের এলাকা মেরে দেওয়ার লেগে লাইন করেছিল আমার ছেলে ওখানে গেছে ছেলেকে টুটি পা দিয়ে লোক দিয়ে একবারে পিটিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেছে এখনও মারবার লেগে ই করেছে সবসময় অরবির আঘাত জি তাহারা মুগুল মোল্লার ছেলে ওই তো আমার ছেলে প্রতিবাদ করতে গেছে তার লেগে তাহারটা ওই যে
রামানন্দ পূজা তার মোল্লা কি করে উনি ও যে পার্টির সেক্রেটারি তৃণমূলে হুম আপনার ছেলেও তো তৃণমূল করে হুম একই দলের হয়ে দুজনে মারামারি হ্যাঁ মারামারি বলতে কি আমার ছেলে ওই তো বলেছে সিমেন্টটা পাল্টি দাও এই সিমেন্টটা চলবে না রাস্তাটা দীর্ঘদিনের লেগে রাস্তা হবে এই রাস্তাটা কেন ই হবে খারাপ হবে আপনি কোথায় এসেছেন এখন আমরা গোঘাটে কেস করতে এসেছি থানাতে থানাতে অভিযোগ জানাবো কেস করব যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্য অভিযুক্ত তাহরুল মোল্লা তার পাল্টা দাবি তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে তিনি কি বলছেন শোনাবো আপনাদের এই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন এর সঙ্গে টাকা লেনদেনের এইসব কোনো কিছু বিষয় নেই এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা চক্রান্ত এটা চক্রান্ত করে আমাকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা এছাড়া কিছু নয় ওখানে আরও তো মেম্বার্স প্রেজেন্ট ছিল সেখানে আদার্স আমার এলাকার সংসদের যারা লোকজন তারা ছিল সেখানে তারাই ওটা দেখভাল করছিল কাজ কেন বন্ধ হবে কাজ কাজ তো বন্ধ কাজ যদি নিম্নমানের মাল থাকায় সে মাল চেঞ্জ করে দেবে সেখানে এনএস ভেজেন দাঁড়িয়েছিল সেখানে প্রশাসনের লোক ছিল এনএস ছিল সেখানে এনএস দাঁড়িয়ে থেকে কাজ করাবে সেটা কথাবার্তা হয়েছে সে তো এনএস দেখে নেবে ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে সে পঞ্চায়েতের ব্যাপার তারা দেখেবে পঞ্চায়েতের উপপ্রধান প্রেজেন্ট ছিল সেখানে কাজের কাজের ব্যাপার নয় মাল তোমার গণ্ডগোল ছিল যেটা যে রামকো সিমেন্ট একটা নিয়ে এসেছিলো সেটা চেঞ্জ করতে এনএস নিজে বলে দিয়েছিল যে এই মাল এই চেঞ্জ করে লাগাতে হবে সেটা এলাকার মানুষ বলেছে না এটা চেঞ্জ করে দাও চেঞ্জ করে দিয়ে কন্ট্রাক্টর করবো বলেছে এতে আবার কাজ বন্ধের কিছু এর সঙ্গে তো সম্পর্ক নেই না এই মারধরের অভিযোগ এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা একটা কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে মারধর টারধর কোনো কিছু নেই আমাদেরই দলের কর্মী আমাদেরই সহসঙ্গী একসাথে ধর্মের এখন হয়তো যাই হোক সেটা তো এটা একটা চক্রান্ত আমাকে কালিমালিপ্ত করার এর থেকে আমি বিশেষ আর কিছু বলব না রাস্তা তৈরি নিয়ে বচসায় এবার তার জেরেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত তৃণমূলের যুব নেতা শুক্রবার ২৯শে ডিসেম্বর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোঘাটের পশ্চিমপাড়া এলাকায় দুই স্থানীয় নেতার দ্বন্দ্বে আপাতত বন্ধ রাস্তার কাজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা